Hi friends, I am Sonali and you are watching my channel Golden Days with me. Today I will show you how to make Bengali vegetable chop. Kolkata style vegetable chop ki kore banaben ami apnader seta dekhabo. Apnara puro video ti dekhben tahole bibhinno tricks gulo ebong bibhinno moshla gulo ki meshachhi apnara dekhte parben. But before showing recipe, I will request you please subscribe my channel. Click on notification bell and click on like button. Don't forget to write a comment. And don't forget to share this video with your friends and family. Let's see how to make vegetable chop. Kolkata style vegetable chop. All ingredients are ready. Take potatoes, carrots and beetroots. Jiguli lagbe sheguli holo alu, gajor ebong beetroot. Shob kichu bhalo kore dhuye porishkar kore shob kichu sundor kore chhariye niye kuchi kuchi kore kete neben. Alu gulo tukro tukro kore niye shegulo olpo ektu nun diye sheddho kore nite hobe. Boil potatoes with salt. Dumo dumo kore alu gulo kete nun diye sheddho kore neben. Chopped beetroot and carrot. Also take some green chili and coriander leaves. Beetroot ar gajor gulo kuchi kuchi kore kete neben. Sathe ektu longa kuchi neben ebong dhone pata kuchi neben. Now I will tell you about other ingredients. অন্যান্য মশলাগুলি সম্পর্কে আমি আপনাদের বলবো. Take ginger paste, আদা বাটা, take peanuts, চীনা বাদাম ভাজা, take ঘি, take sugar, chini, salt, noon and 5 foron, 5 Indian spices. Spices which I will fry together are bay leaves, tejpata, clove, lavango, darchini, cinnamon, whole jeera, cumin, black pepper, gol morich, cardamom, gota elach and whole red chili, shukno lanka. Other spices are fried aniseed powder, muri bhaja guro and chaat masala. Now I will fry all whole masalas, all whole spices. সম্পূর্ণ যেগুলো গোটা মশলা সেগুলো আমি ভেজে নেব এবং ভাজার পর ওগুলো গুঁড়ো করে নিতে হবে. I will grind it to make it powder spices. মশলা গুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো মশলা তৈরি করে নেব. এই মশলা আপনারা যে কোনো সবজি যে কোনো ভেজিটেবলে ইউজ করতে পারেন. Now
একটি ঘি ইন কড়াই অ্যান্ড ফ্রাই পিনাটস। কড়াইতে অল্প একটু ঘি নিয়ে চীনা বাদামগুলি ভেজে নেবেন। নাও টেক অয়েল ইন কড়াই অ্যান্ড অ্যাড 5 ইন্ডিয়ান স্পাইসেস, চপড গ্রিন চিলি অ্যান্ড জিঞ্জার পেস্ট। কড়াইতে অল্প তেল নিয়ে 5 ফোড়ন আদা বাটা এবং কুচুনো সবুজ লঙ্কাগুলো নিয়ে ভালো করে ভেজে নেবেন। বিফোর গ্রাইন্ডিং হোল মশলাস হোল স্পাইসেস অ্যাড অ্যানি সিড পাউডার অলসো ইন ইট। কালার ইজ সেইং দ্যাট জিঞ্জার পেস্ট ইজ অলরেডি ফ্রাইড। কালারটি দেখে বোঝা যাচ্ছে জিঞ্জার পেস্টটা প্রায় ভাজা হয়ে এসেছে। নাও অ্যাড বিটরুট ইন ইট। এবার আপনারা এতে বিটরুটের কুঁচিগুলো অ্যাড করে দেবেন, ভালো করে নেড়ে নেবেন এবং কিছুক্ষণের জন্য এটি চাপা দিয়ে দেবেন। কভার ইট ফর ফিউ মিনিটস। আফটার গ্রাইন্ডিং হোল ফ্রাইড স্পাইসেস ইট উইল বি লুকিং লাইক দ্যাট। নাও অ্যাড চাট মশলা ইন ইট। ভাজা করা গোটা মশলাগুলো গুঁড়ো করার পর এরকম দেখতে লাগবে। এর সাথে চাট মশলা দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেবেন। নাও অ্যাড সল্ট ইন বিটরুট অ্যান্ড মিক্স ইট ভেরি ভেরি নাইসলি। এরপর নুন দিয়ে দেবেন বিটরুটে এবং ভালো করে মিশিয়ে নেবেন। এবার গাজর কুচিগুলো অ্যাড করে দিয়ে বিটরুটের সাথে ভাজতে থাকুন। নাও অ্যাড ফাইনলি চপড ক্যারটস অ্যান্ড ফ্রাই উইথ বিটরুটস। নাও অ্যাড হোম মেড ফ্রাইড স্পাইসেস। বাড়িতে এক্ষুনি ভাজা যে মশলাটা তৈরি করলাম সেই গুঁড়ো মশলার মিশ্রণটি অ্যাড করে দিন। ইউ ক্যান ইউজ দিস হোম মেড স্পাইসেস ইন আদার ভেজিটেবলস টু। আপনারা এই বাড়িতে তৈরি করা মশলাটা অন্যান্য সবজিতে অন্যান্য ভেজিটেবলেও ইউজ করতে পারেন। নাও কভার বিটরুট অ্যান্ড ক্যারট অ্যান্ড কিপ ইট ফর 10 মিনিটস ইন লো ফ্লেম। আপনারা এই বিটরুট এবং ক্যারটটির মিশ্রণটি যেটা ভাজা করছিলেন সেটা ঢাকা দিয়ে দিন এবং 10 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দিন। নাও ম্যাশ অল বয়েলড পটেটোস। আপনারা যে আলু সিদ্ধ করে রেখেছিলেন সে আলু সিদ্ধটা খুব ভালো করে মিহি করে মাখিয়ে নিন। আফটার 10 মিনিটস অ্যাড 1 স্পুন সুগার ইন দিস বিটরুট অ্যান্ড ক্যারট মিক্সচার। মোটামুটি 10 মিনিট পর দেখা যাবে এই বিটরুট আর ক্যারটের এই যে ভাজা করছিলাম এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে এসেছে। তখন 1 চামচ চিনি মিশিয়ে দেবে। ইট ইজ নাও রেডি। সো নাও উই হ্যাভ টু অ্যাড ম্যাশ পটাটো। এগুলো ভাজা এবং সিদ্ধ হয়ে গেছে, আপনারা খুন্তি দিয়ে কাটলেই বুঝতে পারবেন। এবার যে আলু সিদ্ধ করাটা মাখা হয়েছিল সেটা মিশিয়ে দিন এবং খুব ভালোভাবে মিক্স করে নিন। নাও মিক্স এভরিথিং ভেরি ভেরি নাইসলি।
হ্যাভ টু মিক্স ম্যাশ পটাটো বিটরুট অ্যান্ড ক্যারোট ভেরি ভেরি নাইসলি। আপনাদের খুব ভালোভাবে এই আলু সিদ্ধ বিট এবং ক্যারোট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ভাজা বাদামগুলো মিশিয়ে দিন এবং ধনে পাতা কুচি মিশিয়ে দিন। নাও অ্যাড ফ্রাইড পিনাটস অ্যান্ড কোরিয়েন্ডার লিভস অ্যান্ড দেন এগেন মিক্স ইট ভেরি নাইসলি। দেন অ্যাড 1 to 2 spoon ঘি ফর ফ্লেভার অ্যান্ড মিক্স ইট নাইসলি। এরপরে আপনারা একটু ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি ঘি পছন্দ না করেন তবে এটা স্কিপ করে যেতে পারেন। ইফ ইউ ডোন্ট হ্যাভ সাম স্পাইসিস ইন হোম দেন ইউ ক্যান স্কিপ দ্যাট। আমি সাধারণত সুগন্ধের জন্য নানা রকম মশলা ব্যবহার করেছি। যদি কিছু কিছু জিনিস বাড়িতে না থাকে তাহলে সেগুলো আপনারা বাদ দিয়েই করুন, অসুবিধা নেই। এখন এটা ঠান্ডা করে নিন। নাও কুল ডাউন ইট। টেক 2 spoons কর্নফ্লাওয়ার অ্যান্ড 1/2 cup ওয়াটার অ্যান্ড মিক্স নাইসলি। ইউ ক্যান ইউজ এগ হেয়ার ইফ ইউ আর নন ভেজ, বাট টু মেক ভেজিটেবল চপ আই ডোন্ট লাইক টু ইউজ এগ, সো আই অলওয়েজ ইউজ কর্নফ্লাওয়ার। আপনারা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটা 1/2 cup জলে ভালো করে গুলে নিয়ে একটা গোলা বানিয়ে নেবেন। যদি আপনারা চান তবে কর্নফ্লাওয়ার গোলার জায়গায় আপনারা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েও ইউজ করতে পারেন। কিন্তু ভেজিটেবল চপ আমি সম্পূর্ণ ভেজই বানাই, সেখানে আমি কোনো নন ভেজ ইউজ করি না, তাই আমি আপনাদের কর্নফ্লাওয়ার দিয়ে দেখালাম। নাও আই উইল শো ইউ হাউ টু মেক ভেজিটেবল চপ। জাস্ট ফলো মি স্টেপ বাই স্টেপ। এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ভেজিটেবল চপটা বানাতে হয়। আমাকে ফলো করুন স্টেপ বাই স্টেপ, তাহলে অতি সহজে বানাতে পারবেন। প্রথমে ভেজিটেবল চপের যে শেপটা দেবেন সেটা বানিয়ে নিন। আই লাইক টু মেক দিস কাইন্ড অফ ভেজিটেবল চপ। ইউ ক্যান মেক ওভাল অর রাউন্ড শেপ অলসো। নাও ডিপ ইট ইন কর্নফ্লাওয়ার, দেন রোল ইট ইন ব্রেড ক্রাম্বস, এগেন ডিপ ইট ইন কর্নফ্লাওয়ার অ্যান্ড এগেন রোল ইট ইন ব্রেড ক্রাম্বস। আপনারা প্রথমে লম্বা শেপের ভেজিটেবল চপটা বানিয়ে নেবেন, আমি ওটাই পছন্দ করি। আপনারা গোল বা ডিম্বাকৃতিও বানাতে পারেন। তারপর কর্নফ্লাওয়ার গোলাতে ডিপ করবেন আর বিস্কুটগুলোতে রোল করে নেবেন। আবার ওটা কর্নফ্লাওয়ার গোলাতে ডুবিয়ে বিস্কুটগুলোতে রোল করে নেবেন, তাহলে এগুলো রেডি হয়ে যাবে। নাও ভেজিটেবল চপস আর রেডি টু কুক। ইউ ক্যান কিপ দিস ইন ফ্রিজ ফর ফিউচার ইউজ অর ইউ ক্যান ইউজ ইট নাও। কিপ ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু ফ্রাই অল ভেজিটেবল চপস ইন লো গ্যাস ফ্লেম। আপনারা এই ভেজিটেবল চপগুলো তৈরি করে নেওয়ার পর ফ্রিজে রাখতে পারেন, 2-3 দিন পর পর্যন্ত ইউজ করতে পারেন। ইউ হ্যাভ টু ফ্রাই অল সাইডস অফ ভেজিটেবল চপ। আপনাদের ভেজিটেবল চপের সব দিকগুলো ভেজে নিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে। ইটস রেডিশ ব্রাউন কালার ইজ সেইং ইট ইজ অলমোস্ট রেডি। লালচে বাদামি রং হয়ে এলে বুঝবেন এগুলো প্রায় রান্না করা হয়ে গেছে। আর একটু ভেজে নিয়ে তুলে নেবেন। সো ফ্রেন্ডস, ইটস রেডি কলকাতা স্টাইল ইয়ামি ভেজিটেবল চপ।
So, in this Durga Puja, stay home, stay safe, and eat only homemade food. এইভাবে অতি সহজে আমি আপনাদের তৈরি করে দেখালাম কলকাতা স্টাইলের ভেজিটেবিল চপ, যেটা খুব সুস্বাদু এবং খুব খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখালাম। আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো। These vegetable chops are very crunchy from outside and soft from inside. Yummy from inside. বাইরে থেকে এগুলো বেশ কুড়মুড়ে হয় আর একবার কামড় দিলেই মুখের মধ্যে মিলিয়ে যায়। অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। এইবার পুজোতে বাইরে খাবার কথা চিন্তা করবেন না। বাড়িতে থাকুন, বাড়িতে এনজয় করুন, বাড়িতে খাবার বানিয়ে খান। আমার মনে হয় আমার এই ভিডিওটি আপনারা এনজয় করেছেন। আপনাদের বাড়ির জন্য, আপনাদের বাড়ির সকলের জন্য, বাড়ির বাচ্চাদের জন্য আমি প্রমিস করেছিলাম আমি বিভিন্ন স্ন্যাক্সের রেসিপি দেখাবো, খুব সহজ পদ্ধতিতে যাতে বানাতে পারেন সেটা দেখাবো। দেখুন ভেতর থেকে ওটা কী সুন্দর দেখতে হয়েছে। ইট ইজ লুকিং সো ইয়ামি ফ্রম ইনসাইড অ্যান্ড ইট ইজ সো ক্রাঞ্চি ফ্রম আউটসাইড। Dip it into mustard sauce and then wow, yum. Try it at home. You will must like it. If you like this video, then don't forget to subscribe my channel. Don't forget to click on like button. And don't forget to write a comment. Don't forget to share with your friends and family. আপনারা যদি আমার এই রেসিপিটা, এই রেসিপির পদ্ধতিটা এবং এত সহজে যে বানিয়ে দেখালাম সেটা ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট লিখবেন, আমার খুব ভালো লাগবে। যদি আরও কিছু জানতে চান সেটা জানতে চাইবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সাথে এটা শেয়ার করবেন। আমার ভালো লাগবে যদি আপনাদের আমি এতটুকু সাহায্য করতে পারি এইবারের পুজোতে বাড়িতে বসে আনন্দ করে নেওয়ার জন্য। আপনারা বাড়িতে যাতে বিকেলবেলা পুজো মিস না করে বাড়িতে বসেই যাতে বাইরের মতো খেতে পারেন, অথচ সেই খাবারটা যেন ঘরোয়া খাওয়া হয়, সেটা আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুজো খুব ভালো কাটুক, ভালো থাকবেন, ভালো রাখবেন। শারদ শুভেচ্ছা নিয়ে আমি সোনালি আবার আসবো নতুন কোনো স্ন্যাক্স নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।